মাত্রাবৃত্তি করি, এসো এভাবে না, একটু ভিন্ন সুরে ভিন্ন নৃত্যে, একটু মাতাল মাতাল চোখে চলো, আমরা কিছু নন্দনতত্ত্বের চাষ করি হৃদয়ে। আমাদের অনুর্বর ভূখণ্ডে যদি কিছু ঘাস ফুল ফোটে, যদি কিছু কৃষ্ণচূড়া এমন দুঃসময়ে ভালোবাসার আকালে দুষ্ট লোকেরা যদি কিছু বলে বলুক, বরং স্বরবৃত্তে করি, এসো। না না এভাবে না, এভাবে হৃদয়ে হৃদয় রেখে চলো, আমরা কিছু সৌন্দর্যের চাষ করি হৃদয়ে। যদি কিছু টকটকে লাল গোলাপ ফোটে, যদি কিছু হাসতা হেনা এমন দুর্দিনে ভালোবাসার আকালে দুষ্ট লোকেরা যদি কিছু বলে বলুক, অক্ষর বৃত্তে করি, এসো। একটু বাঁকা হয়ে মেরুদণ্ড সোজা করে, চোখে চোখ রেখে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে চলো, আমরা কিছু কবিতার চাষ করি হৃদয়ে। এটা কবিতা না তো, এটা মনে হচ্ছিল কি যেন ফিল করতেছিলাম আমি ভাই। থ্যাংক ইউ। আচ্ছা, চুমুগুলো বুড় হলে কবিতাটা শোনাবো না? আচ্ছা শুনেন, আপনার মনের আশা থাকলে শুনেন না আপনারই। হ্যাঁ, চুমুগুলো বুড়ো হলে বৃদ্ধাশ্রমের দরজায় ওত পেতে থাকা হাতগুলো সারাংশ লিখেন পৃষ্ঠার পর পৃষ্ঠা, এমন সব নাটক দেখে দেখে গাছেদের পাতা ঝরে মরে, নতুন পাতার উৎসব হয়, সবার জীবনে বসন্ত আসে চলে যায়, পাখিদের গান মুখস্থ করে নাগরিক কবিয়াল, তানজিন তুহিনের কণ্ঠে তখন ঝড়ের তাণ্ডব, অন্তমিলন গাজার কলকিতে ঈশ্বর খোঁজেন, ঈশ্বর তো সর্বত্র বিরাজমান, কোথায় নেই ঈশ্বর, যৌনপল্লীতে ভোদকার গ্লাসে ধর্ষকের হৃদয়ে রাষ্ট্রযন্ত্রের আমল নামায় চুপ, একদম চুপ, আবর্জনার স্তূপে গরিবের কুটিরে আধারের বংশধর আজন্ম বংশ বিস্তার করে টুকরো টুকরো অভিশাপ, পাপ কারে কয়, বিতর্কিত প্যাচাল পাত বরং চলো চুমাচুমি করি, চুমুগুলো পুরো হলে চুমুগুলো আমাদের চুমুগুলো বৃদ্ধাশ্রমের দরজায় ওত পেতে থাকা হাতগুলো সারাংশ লিখেন পৃষ্ঠার পর পৃষ্ঠা, এমন সব নাটক দেখে দেখে গাছেদের পাতা ঝরে মরে, নতুন পাতার উৎসব হয়, সবার জীবনে বসন্ত আসে চলে যায়, পাখিদের গান মুখস্থ করে নাগরিক কবিয়াল। অন্ত মিলন সার্টিফিকেটের নাম কি? আব্দুল্লাল মামুন মিলন। দেন ওয়াই অন্ত মিলন? আমার নাম অনেকবারই চেঞ্জ হয়েছে, আমার ডাকনাম মিলন। আর আমার ফার্স্ট বই বের হয় যখন দুঃখের ভেতরে খেলছি কেন হচ্ছি, সেটাতে আমার নাম ছিল আব্দুল্লাল মামুন মিলন। আমার আরেকটা উপন্যাস বের হয় সেটার সেটাতেও আব্দুল্লাল মামুন মিলন ছিল। দেন আমার তৃতীয় বই বের হওয়ার পরে আমার নামটা একটু চেঞ্জ হয়ে গেল, এই কারণে যে বাংলাদেশে আসলে বাক স্বাধীনতা বলতে আমার মনে হয় তেমন কিছু নেই, উগ্রপন্থীরা আমার পেছনে একটু লেগে গেছে, লেগে যাওয়ার পরে আমি আলমামুন মিলন হয়ে গেলাম। তো আলমামুন মিলন নামে আমার একটা উপন্যাস বের হলো, কথায়ুক্তি পাথরনতি। উপন্যাসটা বের হওয়ার কিছুদিনের মধ্যেই বইমেলায় আমি রাতে বাসায় ছিলাম, আমাকে বলতেছে আহমেদ শিপলুস, একজন নাম করা কবি, তো অন্তমিলন তুমি মেলায় আগামীকালকে আসার দরকার নাই, তোমার বই নিয়ে লেখালেখি হচ্ছে আর তোমার বইটা বাজেয়াপ্ত করার জন্য অনেকেই লেগে পড়ছে। তো আমি পরের দিন সকালে কয়েকটা পত্রিকা ম্যানেজ করে দেখি যে এই অবস্থা, অন্তমিলনের বই, মানে তখন তো আলমামুন মিলন, তো আলমামুন মিলনের বই বাজেয়াপ্ত করতে হবে, না হলে সে 14 হাত মাটির নিচেও যদি থাকে তাকে খুঁজে বের করে হত্যা করা হবে। তো বাংলা একাডেমির ডিজি এবং আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন তখন নুরুল ইসলাম নাহিদ স্যার, তারপরে হুমায়ুন আহমেদ স্যার, ওরা মোটামুটি আমাকে মানে একটু সেফের মধ্যে নিয়ে আসছেন। তো বইটা তো বাজেয়াপ্ত হয়ে গেল, মূলত বইটা বাজেয়াপ্ত হওয়ার আগে আমি পালিয়েছিলাম কিছুদিন, এই কেরানীগঞ্জে সিলেটে এক এক জায়গায় এক এক সময়, কারণ আমার তো মানে ভয় একটা ভেতরে, কারণ তারা পত্রিকা লেখালেখি করতেছে প্রতিক্রিয়াশীল লেখালেখি। বইটা কি নিয়েছিল? বইটা ছিল নারীবাদী লেখা, একজন নারীকে আমি খুব বেশি হাইলাইটস করেছিলাম, একজন টিনেজ নারী গ্রামে থাকে কিন্তু সে অনেক আধুনিক এবং
তার মা একসময় তাকে বিয়ে দিয়ে দেয় একজন মসজিদের ইমামের সাথে, তখনই তাদের মধ্যে টানাপোড়েন শুরু হয়ে যায় আর কি। তো আমার উপন্যাসের নায়িকা কথা যেহেতু আধুনিক এবং সে অল্প বয়সী, মানে ওই যে কি একটা কথা আছে না যে সে সব কিছুই পড়ে আর কি, বার্ট্রান্ড রাসেল থেকে শুরু করে ওরিয়ানা ফালাচ্চি, মানে সে প্রচুর পড়াশোনা করে এবং পড়াশোনা করার কারণে তার মন মানসিকতা কিন্তু একটু ডিফারেন্ট দিকে চলে গেছে। আর যখন তাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হলো একজন ইমামের সাথে, তো তখন তাদের মধ্যে একটা ই ছিল যে তাকে জোর করে নামাজ পড়তে বলা হতো, কারণ সব তো নিজের একটা ব্যক্তিগত ব্যাপার, স্বাধীনতা তো থাকতেই হয় সব কিছুতে। তাকে দেখা গেল বড় বড় হাদিসের বই এনে দেওয়া হতো, সে সেগুলো পড়তো, সেগুলো খুলতো, এটা অনুভূতি, একটা মানুষের অনুভূতি থাকতেই পারে। সে বই খুলতো, বই খুলে সে দেখা গেল বার্ট্রান্ড রাসেলের কোনো প্রবন্ধ পড়ছে বা রবি ঠাকুরের কবিতা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে সে হাদিস বই খোলার পরে। তো এই ব্যাপারগুলো আমার বইয়ের মধ্যে উঠে এসেছিল এবং জোরপূর্বক দেখা গেল যে কি বলে এটাকে, যে কথা কথাকে ই রেপ করা হতো, তার হাজবেন্ড তাকে রেপ করতো। এবং এগুলো কিন্তু বাস্তব ঘটনা থেকে লেখা, আমি অনেক পত্রিকায় পড়েছি বা অনেক কিছু ঘেটে এরকম একটা ক্যারেক্টার তৈরি করেছিলাম কথা ক্যারেক্টারটা, দেন সেটাকে আর বাঁচতে দিল না, আজও পর্যন্ত সেটা বইটা নিষিদ্ধ। এবং এই যে একটা শব্দ বললেন যে হাজবেন্ড করতে পারে কিনা, কারণ ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট বলছে যে হাজবেন্ডের বিরুদ্ধে ওয়াইফ কেস করতে পারবে না, তাইলে কারণ বেসিক্যালি সেটা কোনোভাবেই প্রমাণযোগ্য না এবং কোনোভাবেই দাঁড় করানো যায় না। এখন রেপটা মানে এটা আমি মানে এই যুক্তিটা আমি কখনোই মানতে রাজি না, এই কারণে যে রেপ অবশ্যই হাজবেন্ড ওয়াইফকে রেপ করতে পারে, দেখা গেল যখন অনিচ্ছা এবং জোর করে করতেছে, ওয়াইফ দিবে না করতে, তো হাজবেন্ড জোর করে করতেছে, এমনও হতে পারে যে তাকে বেঁধে বুঁধে করতেছে, তাকে রক্তাক্ত করে দিচ্ছে, এবং সেটা হয়, সেটা বাংলাদেশে বিশেষ করে আমাদের দেশে অনেক হয়। হ্যাঁ, এবং প্রথম মিলনের অনুভূতি সবসময় মেয়েদের বাজে থাকে। এবং আরেকটা মজার কাহিনী আপনাকে বলি, তো আমার এই বইটা বাজেয়াপ্ত হওয়ার পরে আমি অনেকদিন কিন্তু বই করিনি, তো হুট করে অন্ত মিলন আমি প্রায় 8-9-10 পাঁচ বছর বই করিনি, পাঁচ বছর বই করিনি, পাঁচ বছর লেখালেখিও করিনি। তো আমি মূলত বইটা বাজেয়াপ্ত হওয়ার পরে, মামলা টামলা হওয়ার পরে আমি একটু অ্যাডিক্ট হয়ে যাই, মাদকাসক্ত, মানে কি বলবো, এটার মধ্যে চলে যাই আর কি, একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে। তখন আমি ইয়াবা ফেন্সিটিল এগুলো খেতাম, এবং আমার মনে হয় না যে এই পথ থেকে কেউ বের হয়ে আসতে পারে। আমি অন্তমিলন, আমি 7 বছর ধরে কোনো ড্রাগস ইউজ করি না, এবং আমি স্মোক করি কোনো অকেশনে গেলে, আমি যখন আমার বাসায় থাকি আমি 1 মাসে একটা সিগারেট হয়তো খাই না। তাহলে তো বাসায় থাকাই ভালো, বাসায় বলতে আমার বিজনেস প্রতিষ্ঠানে বা আমি যখন কাজে থাকি। আচ্ছা, ইয়াবা খাইলে, সরি ফর আস্কিং, ইয়াবা খাইলে বলে যে মানুষ অনেক সুন্দর হয়ে যায়, ব্যাপারটা কি আসলে? আসলে সুন্দর কি, সুন্দর হয়ে যায় যখন পকেটে অনেক টাকা থাকে, তখন সুন্দর হয়ে যায়, যখন টাকা থাকে না তখন সে সুন্দর হয় না, তখন অসুন্দর হয়ে যায়, তখন আপনার পকেটের টাকা সে কীভাবে বের করে নেবে সে চেষ্টা করবে, বা সে বিভিন্ন রকম কৌশল অবলম্বন করবে, যেটা আমিও করেছি এক সময়। এবং আমি মানে এখনও সেখান থেকে বের হয়ে আসতে পারিনি, কেমন এখনও অনেকেই ভাবে যে আমি মনে হয় ভালো হতে পারিনি। আজকে 7 বছর ধরে আমার বাবা মারা গেছে, 7 বছর ধরে আমি কোনো ড্রাগস ইউজ করি না, আমি স্মোক করি মাসে 2-3টা যদি অকেশনে না যাই। তো তারপরেও অনেকের ফ্যামিলিগত ব্যাপার, অনেকেই ভাবে যে আমি মনে হয় ওরকমই, এখনও ওরকমই আছি। আমি রাত জাগি, আমি অনেক রাত পর্যন্ত লেখালেখি করি, আমি আমার নিজের লেখার বাইরেও মানুষের লেখা মানে সম্পাদনা করতে হয়, এটা অনেক আগে থেকে আমি করি। আমি দেখা গেল 3:30-4 সময় ঘুমাই ভোরে, এবং 8:30 সময় আমি উঠি প্রতিদিন রেগুলার। তো 8:30 সময় উঠে 9টার মধ্যে আমাকে বের হয়ে যেতে হয় আমার কাজের জন্য, যদি আমার মূল কাজই লেখালেখি করা, কিন্তু আমার তো লেখালেখি করে মানে আমি জীবন বাঁচাতে পারবো না, আমাকে পরিশ্রম করে আর্ন করতে হয়। তো ব্যাপার হলো যে এই না ঘুমানোর কারণে কিন্তু দেখা গেল আমার ফিটনেস, আমি একসময় মডেল ছিলাম বাংলাদেশের, অলিতে গলিতে আমার বিলবোর্ড ছিল, আপনি দেখেছেন কিনা? আমি দেখেছি। ভাস্কর আশা ছিল আমার সাথে মডেল, হাসান মাসুদ ভাই ছিল। তো
এবং বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে আমার ইন্টারভিউ আসতো, এবং আপনার আমি মানে দেখেছি এত আপনি বিলবোর্ড, আমি রাস্তায় বের হলে 2-4 জন 10 জন আমাকে ঘিরে ধরতো যে মিলন ভাইয়া প্লিজ একটা ছবি তুলি আপনার সাথে। দেন এই ব্যাপারগুলো, এই যে একটা বড় কেরিয়ার, আমি আমার বইটা বাজেয়াপ্ত হওয়ার পরে আমার কেরিয়ারটা নষ্ট হয়ে গেল। মৌলবাদরা উগ্রপন্থীরা আমার কেরিয়ারটা নষ্ট করে দিল, আমি ঢাকা শহর ছেড়ে দিলাম, আমি আমার জন্মভূমিতে চলে গেলাম। মানে আমি নিজে নিজে বিশ্বাস করেন এক মানে আমার খুব আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমি টাকা পয়সাও পাই না। আমি একসময় খুব মানে 2,000 দিয়ে টাকা ইনকাম করতাম, সেখানে আমি কাজ করতেছি না, আমি মিডিয়ায় কাজ করতেছি না, কোনো কাজ করতেছি না, টাকা পয়সা নাই। আমি দেখা গেল যে আমার বোনের এটা নিয়ে বিক্রি করতেছে, আমার বোন সরকারি চাকরিজীবী, আমার বড় ভাইয়ের সরকারি চাকরিজীবী, আমার বাবা ফ্রিডম ফাইটার ছিলেন। তো আমি দেখা গেল খুব নির্যাতন টর্চার করছি ওখানে, যে তাদেরকে টাকা পয়সা নিয়ে আমার আম্মুকে মিথ্যে কথা বলে আমি টাকা দিতাম, যে আম্মু আমি আমার চাকরি হবে ওখানে আমি চাচ্ছি, আমাকে 1,000 টাকা দাও। আম্মু 1,000 টাকা আমাকে দিত, আমি সেই টাকাটা নিয়ে আমি ড্রাগস ইউজ করতাম। দেন আসলে এই পর থেকে আমি ফিরে আসার অনেক চেষ্টা করেছি, আমি পারতাম না, কিছুতেই পারতাম না। আমি আম্মুকে বলতাম, এমনও হয়েছে যে আম্মু আমাকে ভিতরে রেখে দরজাটা লাগাই দাও আর কখনো খুলিও না। আমি আম্মু আমাকে সিগারেট এনে দিত, জানলা দিয়ে সিগারেট দিত। তো আমি একবার কি করছি, একবার আমি ঢাকাতে, তখন ঢাকাতে ছিলাম, ঢাকাতে একটা কি যেন রিহ্যাব সেন্টার আছে, সেখানে চলে গেছি। লাবু ভাই নামে এক ভাই আছে, একটা মগবাজার, মেবি আই ডোন্ট নো, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। আমি ভাইকে যেয়ে বললাম, ভাই আমি তো শেষ হয়ে গেছে, আমার কেরিয়ার শেষ হয়ে গেছে, আমি প্রচণ্ড রকমভাবে মাথা করে রক্ত, আমাকে প্লিজ একটু সাহায্য করেন, আমি রিহ্যাবে ভর্তি হতে চাই। কাউকে না জানিয়ে আমি ফোন টোন বন্ধ করে রেখে আমি 15 দিন 20 দিন হাওয়া, আমি রিহ্যাবে ভর্তি হয়ে গেছি, আমাকে ভালো হতে হবে। আমি তখন একদম কঙ্কালসার হয়ে গিয়েছিলাম, কারণ অভাব অনটন, কারণ আমি 2,000 টাকা ইনকাম করছি, এখন টাকা দিয়ে আমি খরচ করতেছি, প্রতিদিন আমার ড্রাগস নিতে হচ্ছে। তো ব্যাপারটা হলো আমি স্বইচ্ছায় রিহ্যাব করেছি, রিহ্যাব থেকে বের হয়েছি, বের হয়ে কিছুদিন ভালো ছিলাম, আমি ঢাকা থেকে চলে গেলাম। তো ভালো থাকা যায় না, আমি আবার দিনাজপুরে যে জন্মভূমিতে যে আবার খারাপ হয়ে গেলাম। তো আমার আব্বু আমি হ্যাঁ সব পাওয়া যায় ওখানে আরো বেশি, কারণ বর্ডার এলাকা। বা তো এমন একটা ব্যাপার, আমি ঘর থেকে না বের হলে আব্বু পেছনে পেছনে যেত, মানে আমি কোথায় যাচ্ছি আমি আব্বুকে দেখতাম না, আমি চুপ করে ঘর থেকে বের হতাম, দেখে যে আমি বের হয়ে গাড়িতে উঠব, পেছনে দেখি আব্বু আমাকে হাত ধরে নিয়ে গেল, বাবা চলো বাসা চলো, আমি বাসা চলো, আব্বু এত ভালোবাসতো আমাকে। তারপরে এমনও ঘটছে যে আমি একটা জব নিচ্ছি ওইখানে, যে তখন আমার কোনো কিছু করার মতো ছিল না, আমাকে কিছু করে দিবে না ফ্যামিলি থেকে, কারণ আমি তো টাকা খেয়ে ফেলবো। আমি একটা শোরুমে জব নিয়েছিলাম আমার এলাকায়, আমি এত বড় সেলিব্রিটি, আমার বিলবোর্ড বাংলাদেশে তখনও, আমি একটা ছোট দোকানে মানে শোরুমে আমি জব নেই অল্প টাকা স্যালারিতে, সেই জব নেই, আমাকে সকাল 9টার সময় 9:30টার সময় সেখানে যেতে হয়। তো আমি কি করতাম, আমি সারা রাত অপেক্ষা করতাম, আজানের অপেক্ষা করতাম, আজানটা দিলে আমি ঘর থেকে বের হয়ে যাব। আজান দিত আমি সারা রাত ঘুমাতাম না, আজান দিলে আমি ঘর থেকে বের হয়ে যেতাম, বের হয়ে আমি দিনাজপুরের ফার্স্ট স্ট্রিট ধরতাম, আমি পৌর এলাকায় থাকি, বীরগঞ্জ পৌরসভা। তো সেখানে আমি বাস স্ট্যান্ডে যেয়ে গাড়ির অপেক্ষা করতাম, ফার্স্ট স্ট্রিপে আমি চলে যেতাম দিনাজপুরে, দিনাজপুরে যেয়ে নেশা করে মাদক মানে আমার চাহিদাটা পূরণ করে আমি সময় মতো আবার শোরুমে এসে পড়তাম। এভাবে চাকরিটা কিছুদিন করলাম, করার পরে তারপরে আর পারতেছিলাম না, পরে আরও বেশি অ্যাডিক্ট হয়ে গেলাম। হওয়ার পরে আব্বুর টাকা নেই, আম্মুর টাকা নেই, বড় ভাইয়া সরকারি চাকরি করে, সে একটা ব্যাংকের প্রিন্সিপাল এখন বর্তমানে, তো তাদের টাকা নিতাম, সেও অনেক ই করেছে আমার জন্য, অনেক ঋণ শোধ করেছে, আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলাম। তো এভাবে করতে করতে একবার কুরবানি ঈদের আগে, তখন আমার মনে পড়ে স্পষ্ট, আমি আমার বাসায় থাকি না, মানে এমন পাগল হয়ে গেছি যে বাসাতেই থাকি না আমি, আর লেখালেখি তো দূরের কথা, আমি একটা শব্দ লিখতে পারতাম না, নেশা করেছি লেখা যায় না, সেটা আমি নিজে প্রমাণ যে নেশা করে কোনো ভালো কাজ করা যায় না। পৃথিবীর কোনো মানুষ নেশা করে ভালো কিছু করছে আমার মনে হয় এটা অসম্ভব ব্যাপার। প্রথম অবস্থায় করা যায়, আপনি যখন প্রথম প্রথম অ্যাডিক্ট নেশা করবেন তখন আপনি ভালো একটা কবিতা লিখতে পারবেন, ভালো একটা গান লিখতে পারবেন। তো প্রথম প্রথম 2-4 মাস 6 মাস 1 বছর সম্ভব, যখন পকেটে অনেক টাকা থাকবে,
যখন টাকা শেষ হওয়া শুরু হবে তখন তো আপনি পাগল হয়ে যাবেন, তখন লেখালেখি আর কীভাবে মগজে ঢুকবে। তো আমার স্পষ্ট মনে পড়ে যে আমি আমার ওইখানে আমার মামার বাসায় আমি রাতে ঘুমাতাম, যে আমার এক খালামুনি আছে, তা সে আমাকে রাত 12টা 1টার সময় সে আমাকে খাবার বেড়ে দিত। আমি দিনাজপুর থেকে রাতে বাসায় যেতাম, আমার বাসায় যেতাম না। তো ঈদের আগে কয়েকদিন আগে আব্বু খুব রিকোয়েস্ট করলো বাসায় চলো, আমি আব্বুকে বললাম আমাকে না জব করে ফেলার, তারপরে বাসায় যেতে বলবেন না আমাকে, আমাকে জব করে ফেলান প্লিজ, আমি আর বাঁচতে চাই না। তো এবার আব্বু খুব মানে কষ্ট পেত, আব্বু অনেক ভালো সৎ মানুষ ছিলেন। তো প্লিজ একটা টিস্যু। তো একদিন রাতে আমি তখন মনে হয় 2:30-3টার দিকে বাসায় মামার বাসায় গেছি, যে আমার জন্য দরজা খুলে দিল, আমার জন্য খাবার দিচ্ছে, আমি খাইলাম, একটু খাইলাম, খাওয়ার পরে আমি শুইছি। এখন হুট করে কিছু লোকজন আসলো, এসে আমি দরজাটা লাগাই নেই, তারা ভিতরে ঢুকে গেলাচ্ছে মিলনকে। আমি তো বুঝে ফেললাম মানে আমার মানে সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমি বললাম যে ওই যে ওই পাশে যে শুয়ে আছে উনি মিলন। আমি বের হয়ে দৌড়ানোর চেষ্টা করলাম, আমি তো বুঝতে পারছি যে কিছু একটা ঘটনা ঘটবে। তারা আমাকে ধরে ফেললো, ধরে আমাকে কোলে করে নিয়ে মাইক্রোতে নিয়ে চলে গেল। তো কোথায় গেল? আমাকে আরেকটা রিহ্যাব সেন্টারে নিয়ে গেলো, অস্টুনাম দিনাজপুরে। এখানে থাকলাম প্রায় 3 মাস, 1 দিন থাকার পরে বের হয়ে আসলাম, আব্বু এসে নিয়ে গেল। আমার খুব কষ্ট হতো ওখানে, আসলে মানে প্রথম কয়েকদিন উইথড্রল অবস্থায় খুব কষ্ট হতো, মানে খেতে পারতাম না, এত কষ্ট হতো মানে যেটা কল্পনাতীত। তারপরে এর মধ্যে এটা মানে দেখা গেল যে আমার খাওয়া দাওয়া, আমি ঘুমাতে পারতাম না, আমি 3 মাস দেখা গেল যে আমার ইতিহাস আমার জীবনের, আমি 31 দিন 1 সেকেন্ডের জন্য ঘুমাই নেই, কিন্তু মরি নেই আমি, আমি এটা সত্যি কথা ভাইয়া। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অস্ত্রতে নেওয়ার পরে আমাকে 3 মাস পরে যখন বের করা হলো, আব্বু এসে নিয়ে গেল। তো বের হয়ে আমি দেখা গেল যে আব্বু আমাকে মিষ্টির দোকানে নিয়ে গেল, আমি অনেকগুলো মিষ্টি খেলাম, মানে আমার মানে খেতে ইচ্ছে করলো, অনেকগুলো মিষ্টি খেলাম, বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে তার 2-3 দিন পরে আরেকজনের সাথে দেখা হলো, তার সাথে যে দিনাজপুরে যে আমি নেশা করলাম, স্ট্রেঞ্জ ব্যাপার, কীভাবে যেন করে ফেললাম। এভাবে করলে নেশা করার পরে আমি দেখা গেল 1-2 দিন করতাম না, আবার 2-3 দিন পরে 1 দিন যেয়ে করতাম, এভাবে আবার নিয়মিত হয়ে গেলাম। নিয়মিত হওয়ার পরে আমি মানে নিজেকে ভালো হতে হবে এমন একটা তাগাদা আমার নিজের মধ্যে প্রতিনিয়ত কিন্তু কাজ করতো। তো একদিন আব্বুকে আর আমার কাজিনকে বললাম যে আমাকে তাবলিকে পাঠিয়ে দেওয়া হোক, ওইখানে গেলে মান সম্ভবত আমি ভালো হয়ে যাব। তখন কিন্তু আমি নিয়মিত ড্রাগস নিচ্ছি না, ওই যে অস্ত্র থেকে আসার পরে, তখন 2-4-5 দিন পরপর, মানে নিয়মিত হচ্ছে না, নিয়মিত হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ এখান থেকে বের হয়ে আসতে পারে না কেউ। তো আমি আমাকে তাবলিকে পাঠিয়ে দেওয়া হলো। তো তাবলিকে যাওয়ার পরে কীভাবে যেন আমি বিশ্বাস, আমি যদিও অনেকেই বলে আমি নাস্তিক, আমি তারা ভুল বলে, কারণ আমি নামাজ পড়ি সময় পেলে, এক সময় 75 নামাজ পড়তাম। আমি লেখালেখি করি উগ্রবাদী যারা ধর্মের মানে গোড়াম করে তাদের বিরুদ্ধে লেখালেখি করি, যারা ধর্মকে কলুষিত করে তাদের বিরুদ্ধে লেখালেখি করি, দেন আমাকে নাস্তিক বলা হয়, আমার বই নিষিদ্ধ করা হয়, আমি একটা কবিতা লিখলে আমাকে মেরে ফেলার কিছুদিন আগেও হুমকি দিয়েছিল। তো এরকম একটা ব্যাপার ঘটে যায়। তো আমি তাবলিগে যাওয়ার পরে মানে মোটামুটি তখন তো আমি পুরোপুরি অ্যাডিক্ট, অস্ত্র থেকে বের হয়ে মাঝে মধ্যে নেশা করতাম, তো এই কারণে তাবলিগে চলে গেলাম। সেখানে যে কয়েকদিন 10-12 দিন খুব খারাপ লাগলো আমার, 10-12 দিন পর থেকে আমার ভালো লাগা শুরু হলো ওখানে, এত ভালো লাগা যে ওখানে স্মোক করতাম, প্রচুর স্মোক করতাম। পরে আমি চাচ্ছিলাম যে আমি সিগারেটটা ছেড়ে দিব, যেহেতু সব কিছু ছাড়ছি এটাও আমি ছাড়বো। তো খুব চেষ্টা করতাম, একদিন আমাদের ইমাম ছিল আমার প্রফেসর স্যার তাজুল, আমাকে খুব ভালোবাসতেন। তো আমি মসজিদের পেছনে যে স্মোক করতেছি সে আমাকে দেখে ফেললো, দেখার পর আমি যে লজ্জাটা পেলাম তখনই আমি প্রতিজ্ঞা করলাম আজকে থেকে আর খাবই না, আমি সিগারেট ফেলে দিলাম। সেদিন সন্ধ্যা পর্যন্ত বিকেল পর্যন্ত খেলাম না সিগারেট, কিন্তু রাত 12টা 12:30টার পর আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম। বের হয়ে সামনে মানে শহর এলাকা, তো দোকানপাট খোলা থাকে 2-4টা, আমি চলে গেলাম। সেদিন যে ওই সাথে সাথে 3-4টা 5টা সিগারেট খেলাম একসাথে, তারপরে মানে এইভাবে আস্তে আস্তে কীভাবে যেন সিগারেটটা আমি ছেড়ে দিলাম, তার দিকে যেয়ে আসলাম।
এসে নামাজ কালাম পড়তাম। আর আমি আমার কাজিনের সাথে, ওই যে বললাম না, কাজিনের সাথে থাকতাম আমি, কারণ আমাকে তো বিজনেস করার মতো টাকা তারা দিবে না। এবার আস্তে আস্তে কিভাবে যেন ভালো হয়ে গেলাম, একদম পুরোপুরি মাশাআল্লাহ, ভালো। আমি সিগারেট খাই না, কোনো কিছু করি না, এটা খুব এবং আমি ইন্সপায়ারিং। এক্সটেন্স হয়ে যাই, যে আমি দেখিনি কখনো যে লাখে একজন এইভাবে ভালো হয়। আমি বিশ্বাস করবেন কি না, যে আমি এ পর্যন্ত কোনো খারাপ ড্রাগস যেটাকে বলে আর কি, আমি স্পর্শ করিনি 7 বছরে। আমি হয়তো বিয়ার খেয়েছি কোনো অকেশনে গেলে, বছরে 2-4টা বিয়ার খেয়েছি, এরকম একটা ব্যাপার, কোনো অকেশনে গেলে সিগারেট খাই। আমাকে দুটো কবিতা শোনাও। হ্যাঁ অবশ্যই, দুটি কবিতা শোনাবো। আমি একটা কবিতা শুনাই, আমার বইয়ের লেখা আমাগো দুনিয়াবি ধাঁধা, যেটা ওই সাকিনা কায়ুমের বইয়ের পেছনে কয়েকটা লাইন আছে আমার লেখার, তো এটা শোনাচ্ছি। ওইটা কি আর ওই যে ওইটা, ওইটা কি ওই যে সুদূরে মহাজাগতিক মেঘ, পাহাড় চূড়ায় সুদৃশ্য মিনার, দৃষ্টিনন্দন সৈকত, মহাসমুদ্র, জোয়ার ভাটা। আসলে কবিতার কোনো মানে নেই, হুইস্কির বোতলে চুমুক দিলে বেবাক ধাঁধা, আমাগো দুনিয়াবি ধাঁধা। মায়া মাইনষের নিঃশ্বাসগুলা, তাগো আয়ু সমান গল্পগুলা, ধাঁধা। আসলে তুমি একটা বড্ড ধাঁধা, হুইস্কির বোতলে চুমুক দিলে ধাঁধা, আমাগো দুনিয়াবি ধাঁধা। চলো আরেকটা, চলো, এত কিছুর পরে কামব্যাক, এটা নিজস্ব অবশ্যই একটা বড় ইচ্ছে ছিল। এটা আমার মনে হয় না যে লাখে দু একজন করতে পারে, সেটা আমি করতে পেরেছি, এই জন্য মহান আল্লাহ তাআলার উপর অনেক শুকরিয়া। আর কামব্যাক করার পরে আমার জীবনের বড় একটা প্রাপ্তি হয়েছে, হৃৎপিণ্ডের বনভোজন। আমি 9 বছর পরে এই বইটি বের করেছি এবং বইটি ব্যাপক সাড়া পেয়েছে, বাংলাদেশে প্রচুর বিক্রি হয়েছে এবং এখনও বইটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। আর মূলত আমি বেশ কিছু কাজ করলাম, এর মধ্যে সম্পাদনা করলাম বেশ কিছু মানুষের লেখা, এটা আমি আগেও করেছি, এখনও সেটা করছি। এটা কামব্যাক করার কারণে, আমার আধার জগৎ থেকে বের হয়ে আসার কারণে কিন্তু এগুলো করতে পারছি এখন, এবং সেটা আমার একটা প্রফেশন হয়ে গেছে। প্রফেশনালি কাজগুলো করছি, গান লিখছি, এবং আমার একটা উপন্যাস বের হচ্ছে এবার, অনেক বছর পরে। আমি অনেক দিন ধরে উপন্যাস লিখি না, বাবা নামে, আমার বাবা মারা গেছেন 7 বছর হলো, তো আমার বাবাকে ডেডিকেট করে এই উপন্যাসটা লেখা। এবং আশা করি উপন্যাসটা যারা পড়বেন তারা মানে বাবাদের প্রতি তাদের একটা ভক্তি শ্রদ্ধাবোধ এসে পড়বে। যারা বাবাকে শ্রদ্ধা করে না আমাদের বাংলাদেশে, বা বিশেষ করে অনেক অনেকেই দেখা যায় যে বাবাদেরকে শ্রদ্ধা করতেছে না, বাবার আগে আগে হাঁটে, এরকম একটা ব্যাপার। তো এই বাবা উপন্যাসটা পড়লে সবার সেই ইটা চেঞ্জ হয়ে যাবে, বাবাদেরকে ভালোবাসবে। তো আমি চাই বাবা বইটা সবাই বের হওয়ার পরে কিনুক, সবাই সংগ্রহ করুক, বাবাদেরকে ভালোবাসুক, কারণ বাবা মা ছাড়া পৃথিবীতে আপন বলতে কেউ নেই, নিজের ভাইও আপন না, একমাত্র বাবা এবং মাই আপন।